পুঞ্চ সীমান্তে পাকসেনার হাতে দুই ভারতীয় জওয়ানের মৃত্যু ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার পর থেকে দুদেশের কূটনৈতিক চাপানোতো তুঙ্গে। সেনাপ্রধানদের পর পাকিস্তানের উদ্দেশ্যে করা বার্তা দেন খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ধীরে ধীরে সুর নরম করে ইসলামাবাদ। এরপর বুধবার রাতেই পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার সীমান্তে উদ্ভূত সমস্যা মেটাতে বিদেশমন্ত্রী পর্যায়ে প্রস্তাব দেন, যার রেষ্টনে বিদেশমন্ত্রী সলমান খুরশিদ বৃহস্পতিবার জানিয়ে দেন সরাসরি বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের সময় এখনো আসেনি, প্রধানমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। The Prime Minister has given a clear indication. We will now step by step move forward. Let's just see what is necessary to say and what is necessary to do as we analyze the situation. There's no hurry. এদিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 8 জানুয়ারি পর থেকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতির রিপোর্ট পেশ করেন বিদেশমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে আন্টনি। সূত্রের খবর, আলোচনার পর থেকে সরে আসছে না ভারত, তবে সীমান্ত সমস্যা নিয়ে ভারত যে আদৌ নরম মনোভাব নেবে না রব্বানি প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেটাই বোঝাতে চাইল সাউথ ব্লক, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। এবিপি আনন্দ।